কিন্তু প্রথম তো খবর সহ স্টুডিওত মই অনিন্দিতা কটকী দিবল উলাইছো আজির দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কেন বিশ্বর কোটি কোটি মুসলমানের বাবে ভাল খবর ঘোষণা করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের দিন আমি জানাই আছো এটা ডাঙর খবর বিশ্বর কোটি কোটি মুসলমানের বাবে আনন্দের খবর আর ঘোষণা করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের দিন আর কাইলৈ সৌদি আরবত উদযাপন করা হব ঈদ সোমবারে সৌদি আরবর আকাশত দেখা নগ'ল ঈদর জুন আর জুন দেখা নোপার বাবে 10 এপ্রিল ঈদর দিন ধার্য করা হয়েছে আজি কেন্দ্রীয় হিলাল কমিটিয়ে ঘোষণা করব ঈদর দিন আর সৌদি আরবর এদিন পিছতে ভারত উদযাপন করা হয় ঈদ ভারতবর্ষ আর 11 এপ্রিলত হব ঈদ উল ফিতর 10 এপ্রিলত উদযাপন করা হব সৌদি আরবত ঈদ উল ফিতর আর তার পাছতে ভারতবর্ষ আর ভারতবর্ষের লগতে অসমবাসী 11 এপ্রিলত উদযাপন করব ঈদ উল ফিতর আর এমাহ জোড়া রমজানের রোজা রাখি ঈদর বাবে সাজু হয়েছে মুসলমান সমাজ রাজ্যের প্রান্তে প্রান্তে ইতিমধ্যে ঈদ উল ফিতরক লৈ প্রস্তুতি আরম্ভ হয়েছে আমি এই মুহূর্তে একটা ডাঙর খবর জানাইছো কেন ঈদ উল ফিতর সেই ঈদ উল ফিতরের দিন ঘোষণা করা হয়েছে আর বিশ্বর কোটি কোটি মুসলমান মান লয়ে আছিল এই দিনটির বাবে এমাহ জোড়া যে রমজানের রোজা রাখি ঈদ উল ফিতর উদযাপন করব বিশ্বর কোটি কোটি মুসলমানে আর বিশ্বর কোটি কোটি মুসলমানের বাবে এই মুহূর্তের একটা ভাল খবর ঘোষণা করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের দিন আর কাইলে সৌদি আরবত উদযাপন করা হব ঈদ সোমবারে সৌদি আরবর আকাশত দেখা নগ'ল ঈদর জুন আর জুন দেখা নোপার বাবে 10 এপ্রিল ঈদর দিন ধার্য করা হয়েছে আর আজি কেন্দ্রীয় হিলাল কমিটিয়ে ঘোষণা করব ঈদর দিন সৌদি আরবর এদিন পিছতে ভারত উদযাপন করা হয় ঈদ ভারতবর্ষ আর 11 এপ্রিলত হব ঈদ উল ফিতর এমাহ জোড়া রমজানের রোজা রাখি ঈদর বাবে সাজু হয়েছে মুসলমান সমাজ রাজ্যের প্রান্তে প্রান্তে ঈদ উদযাপনের বাবে প্রস্তুতি আরম্ভ হয়েছে আর ব্যস্ত হয়ে পড়ছে দেখবলে পাওয়া গেছে যখন ইসলাম ধর্মাবলম্বী লোক সেই সকল লোক এটা ব্যস্ত হয়ে পড়ছে ঈদর প্রস্তুতিত আর প্রায় এমাহ জোড়া যে রোজা এমাহ জোড়া রোজা রাখি ঈদ উল ফিতরের বাবে সাজু হয়েছে বিশ্বর কোটি কোটি মুসলমানের লগতে অসমের ইসলাম ধর্মাবলম্বী লোক সকল আমি এই মুহূর্তে একটা ডাঙর খবর লৈ আহিছো কেন বিশ্বর কোটি কোটি মুসলমানের বাবে আনন্দের খবর ঘোষণা হল পবিত্র ঈদ উল ফিতরের দিন আর কাইলৈ সৌদি আরবত উদযাপন করা হব ঈদ সোমবারে সৌদি আরবর আকাশত দেখা নগ'ল ঈদর জুন জুন দেখা নোপার বাবে 10 এপ্রিল ঈদর দিন ধার্য করা হয়েছে আর আজি কেন্দ্রীয় হিলাল কমিটিয়ে ঘোষণা করব ঈদর দিন সৌদি আরবর এদিন পিছতে ভারত উদযাপন করা হয় ঈদ ভারতবর্ষ আর 11 এপ্রিলত হব ঈদ উল ফিতর এমাহ জোড়া রমজানের রোজা রাখি ঈদর বাবে সাজু হয়েছে মুসলমান সমাজ আর অসমৰ ভিন্ন প্রান্তত এতিয়া ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে ইতিমধ্যে ঈদক লৈ প্রস্তুতি আরম্ভ হয়েছে আমি জানাই আছো যে 11 এপ্রিলত হয়তো অসমত বা ভারতবর্ষত ঈদ উদযাপন করা হব সৌদি আরবর এদিন পিছতেই ঈদ উদযাপন করা হয় ভারতবর্ষ আর অসমত আর এতিয়া ঈদ উল ফিতরের যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর বিশ্বর কোটি কোটি মুসলমানের বাবে এটা ভাল খবর কেন এই দিনটির বাবে অধীর আগ্রহে বাট চাই আছিল ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে আর ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে পবিত্র ঈদ উল ফিতরের যে ফিতর সেই উদযাপন করব ভারতবর্ষত 11 এপ্রিলত আর সৌদি আরবত উদযাপন করা হব ঈদ উল ফিতর 10 এপ্রিলত সোমবারে সৌদি আরবর আকাশত দেখা নগ'ল ঈদর জুন আর জুন দেখা নোপার বাবে 10 এপ্রিল ঈদর দিন ধার্য করা হয়েছে আর আজ কেন্দ্রীয় হিলাল কমিটিয়ে ঘোষণা করব ঈদর দিন সৌদি আরবর এদিন পিছতে ভারতত উদযাপন করা হয় ঈদ ভারতবর্ষ আর 11 এপ্রিলত হব ঈদ উল ফিতর এমাহ জোড়া রমজানের রোজা রাখি ঈদর বাবে সাজু হয়েছে মুসলমান সমাজ রাজ্যের প্রান্তে প্রান্তে ঈদ উদযাপনের প্রস্তুতি আরম্ভ হয়েছে